ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। কালকে আমার 14 তারিখ 9টার সময় আমার ভাগ্নিকে ভর্তি করি এবং আমার ভাগ্নি এখানে 9 মাসের প্রেগনেন্ট। এখানে ভর্তি করার পর সন্ধ্যা 5টার সময় ডাক্তারবাবুরা দেখে এবং USG সাজেস্ট করে। তখন মাকে আমার ভাগ্নিকে জিজ্ঞাসা করি যে তখন বাচ্চা নড়ছিল, কিন্তু USG করার পর ডাক্তারবাবুরা বলছে যে বাচ্চা মারা গেছে। হ্যাঁ, আমাদেরকে কিছুই জানায়নি। তারপর বলছে তখন ডেলিভারি হয়েছিল না, ডেলিভারি সকালবেলায় হবে বলে ডাক্তারের আশায় বসেছিলাম। এখন আমি ADM সাহেবকে কমপ্লেন জানানোর পর এখন তোড়জোড় করে ওটিতে নিয়ে গেছে। আমার বাচ্চা মারা গেছে এটা আমাদেরকে কোনো রকমভাবে জানায়নি। এটা পুরো ডাক্তারি গাফিলিতিতে, পুরো ডাক্তার এখানে ছিল না। ডাক্তারবাবু সারাদিন পড়ে আছে, সারাদিন পড়ে থাকার পরেও ডাক্তারবাবুরে দেখেনি। আমি যে বলছি হয়ে যাবে, আপনাদের কোনো দায়িত্ব নাই, আমাদের দায়িত্ব, আপনাদের কোনো দায়িত্ব নেই, আপনারা বাইরে যে বসুন গা, ভিতরে আমাদেরকে ঢুকতেও দেয় না, মেয়েরা গেলে মেয়েদেরকেও ঠিকঠাক ঢুকতে দেয় না। এবং আমরা অভিযোগ করিনি, আমি অভিযোগ জানাবো, আমি লোকাল থানাতে আমি জানাবো, DM সাহেবকে জানাবো এবং আমাদের CM সাহেবকেও জানাবো, দেখি মেল করে আমি প্রত্যেকটা জায়গায় কমপ্লেন করবো। আমি মোহাম্মদ ইসলাম শেখ, আমার একটা ভাগ্নি হয় মিনারা খাতুন, 19 বছর বয়স, বাড়ি হরিহারপাড়া থানা, গ্রাম গোবিন্দপুর।